হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। এই দেখো, আমার বেস্টও চলে এসছে, পরশু দিন চলে যাবো 29 তারিখ। সেই জন্য আমার বেস্ট আমার সঙ্গে লাস্ট দেখা করতে এলো। লাস্ট দেখা, অনেকদিন ধরে আসবে আসবে করছিল, বাট একটু শরীরটা খারাপ ছিল বলে আসতে পারেনি, তাই আজকে চলে এলাম। ছুটি ছাটা আছে সবকিছু। এ তো আবার দিদিমণি মানুষ, কাজকর্ম অনেক আছে। তো দেখো, ঘর দোয়ার অবস্থা খুব বাজে, কেননা দিদিরা একটু আগে চলে গেল সকালবেলার দিকে, তো ঘর দোয়ার এখনো গোছানো হয়নি। আর আমিও একটু বাজারে গেছিলাম মেঘুকে নিয়ে, সাজুগুজু বাবুকে নিয়ে। দেখো বিছানার কি অবস্থা, ল্যাপটে সব পড়ে আছে। এখন বাজে 2:26, খাওয়া দাওয়া হবে, ভাত বেড়ে দিয়েছি, দুজনার ভাত বেড়ে দিয়েছি। আমি মেঘুকে ধরবো, ওরা দুজনা খেলে তারপর আমি খাবো। এরকম বন্ধু কটা পাওয়া যায়? 3 বছর হয়ে গেল, আমি এখন ওর বাড়িতে একবারও যেতে পারিনি। একবারও কি, 2015 সাল থেকে এটা কত সাল হলো, 22 সাল, 16তে লাস্ট, মানে 7 বছর, 7 বছর রানিং। 7 বছরের মধ্যে ওর বাড়ি মাত্র 2 বার গেছি আমি, আর লাস্ট গেছি বিয়ের নিমন্ত্রণ করতে, আমার বিয়ের নিমন্ত্রণ করতে লাস্ট গেছি 2018তে। তো 3 বছর পূর্ণ হয়ে গেল ওর বাড়ি একবারও যেতে পারিনি। আর ও তো আমার বাড়ি হাজার 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 বার আসে, যখনই আমি আসি তখনই চলে আসে। আমি এসেছি 2.5 মাস হলো, 2.5 মাসে যে কতদিন এসেছে ঠিক নেই। আর আজকে হচ্ছে লাস্ট আসা, আর কালকেও আসবে, আসবি তো কালকে, চলে আসবে, কালকেও আসবে, কোনো অসুবিধা নেই। কালকে একটু গল্প আড্ডা টাড্ডা হবে। আর আজকে একটু দেরি করেই এসছে ও, লাঞ্চ টাইমে এসছে, এখন লাঞ্চ হবে, দেরি হয়ে গেল অনেকটা, 2:30 বাজে, খেতে দিয়ে দিয়েছে, একটু ঘাম নকশা করছে, তোমরা একটু গোলমলু হয়েছে, আগের থেকে চিকনি ছিল, একটু গোলমলু হয়েছে। বাড়িতে বসে খাওয়া দাওয়া করে মোটা হয়ে গেছে। যাই হোক, চলো এখন টাটা, খাওয়া দাওয়া করে নি, আর একটু তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। বসে পড়ো, বসে পড়ো, খাবার দিয়ে দিয়েছি। এই দেখো, বেগুন ভাজা, আমাদের জমির পালং শাকে নিরামিষ গরম ভাত ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কুনাল বাবুর, আর এটা হচ্ছে ঋষিতার। ঋষিতাকে মাছ দিয়েছি, পোনা মাছের, জ্যান্ত পোনা মাছের ঝোল, হ্যাঁ জ্যান্ত পোনা মাছের ঝোল, আর কাটা রুই তো মরা মাছ হয়, এটা জ্যান্ত ছোট পোনা মাছের ঝোল। আর কুনাল বাবু মাছ খাবে না, সেই জন্য ডিম, কালকে মাংস খেয়েছে, স্পেশাল ভাবে বরের জন্য ডিমের কারি করেছি। দেখো কি দারুণ লাগছে দেখতে, হ্যাঁ ঢং করিস না, এইটুকুনি ভাত খেতে পারবি? ওরা দুজনে খেলে আমি খাবো। ওমা তুমি মেঘনারে রাখবে, আমি একটু খায়া নমু, ওকে ধরছে মা বলতো দেরি হয়ে গেছে, খেয়ে নে তুইও ওদের সঙ্গে, পরে আবার একা একা খেতে হবে। তো চলো আমরা এখন খেয়ে নে, আমিও আমার খাবারটা নিয়ে আসি, খেয়ে নে তারপরে তোমাদের সঙ্গে আবার আসি, চলো টাটা। আমা একটু কান্না করো তো, কান্না করো তো, একটু কান্না কান্না করো। আমি কেন কাঁদবো, শুধু শুধু কাঁদবো না আমি। খাওয়া দাওয়া হয়ে গেছে, যে আড্ডা হচ্ছে, আড্ডা, চোখে একটু ঘুম নেই, কোলের মধ্যে ঢুকে পড়ছে। সকালে হাগু করেছে তো, একটু আগেই তো হাগিসটা পড়ালাম, ইয়েটা ডাইপারটাও দেখো, কান, বাপরে দেখ, কানে ফোন নিয়ে দেখ, ঢং করছে দেখ। বড় হয়ে প্রেম করবে, এই মাসিগুলো খুব দুষ্টু হয়, মা বাবার মতো প্রেম করবা তুমি? কি রে, কটা ক্যামেরা দিব রে? 4টে ক্যামেরা, একটাই ফ্ল্যাশ। হ্যালো, যেই না একটু ভাত খেয়েছিস, পেট ভার হয়ে গেল, মোটা হবে কি করে ভাত না খেলে? মরণ দশা, আবার গেছিস তুই ওখানে? Oh,
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওই দেখো ওইটাকে চিনতে পারছ তোমরা? ঋষিতা আগের দিন চলে গেছিল, দিয়ে কালকে এসে সারা রাত ছিল, ভিডিও করতে পারিনি, কেননা আজকে আমরা বাড়ি চলে যাব। এখনো কিছু গুছানো হয়নি, কিছু গুছাতে পারিনি, কালকে রাতে গুছাতে পারিনি বলে ঘুমিয়ে গেছি, আমরা ভিডিও করতে পারিনি। আমি একটা তাকে সারা রাত ঘুমায় না, সকালবেলা উঠে সবাইকে উঠিয়ে দেয়। আও লাগছে সোনামা, কি অন্ধকার, লাইটটা জ্বালিয়ে দাও তাহলে, বলছো অন্ধকারে ভিডিও বানিও না। আরে লাইটটা দাদা অফ করে দিল, ঘুমাচ্ছিল না সবাই। ঋষিতা কবে দেখা হবে তোর সাথে আবার? আবার যাব, কবে দেখা হবে তোর সাথে? এক বছর, এক বছর পর আবার দেখা হবে ঋষিতার সাথে। আজকে লাস্ট দেখা 2022-এ, জানি না 2022-এ আর আসতে পারবো কিনা। 2021-22 মিলে আজ লাস্ট দেখা, তাই তো? 2021-22 মিলে আজ লাস্ট দেখা। ও আমাদের হাতটা ধরবে, দেখ দেখ আমাদের হাতটা ধরবে। নেল পালিশ দেখতে পাচ্ছো? ও আমার হাত ধরেছিস কেন? মামা আমার হাত ধরেছে ওই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার গো তো চলো টাটা সবাইকে, আমাদের অনেক কাজ আছে। আজ শুক্রবার না রে ঋষিতা, আজকের দিনটাই লাস্ট, আজ রাত্রেবেলাই চলে যাব। টাটা বাই বাই সবাইকে, আবার কবে যে আসবো ঠিক ঠিকানা নাই, তাই না? তোমাকে না ঋষিতাকে বলছি, মরণ ওখানে বসে বসে ঢং করছে। লাইটটা জ্বালিয়ে দাও, তোমার দাদুর লাইট। এটা আমার মামা, আমি তো আমার সেনা মামা। মামা এই দেখো লাইট জ্বলেছি, হাই। না মা বিস্কুট, হ্যাঁ বিস্কুট দুটো আছে গোটায় মনে হয়। এবার দেখো কি ঝকঝকে লাগছে, তাই না রে? চকচক করছে। এটা হচ্ছে আমার বেস্টু, দেখছো? রাত্রেবেলা এসব আমার কাছে থাকে, একেই বলে মধ্য। আর ঠান্ডাটা আবার লেগে গেল গো, নাকে কথা বলছে। আমি তো এসি পর থেকে ঠান্ডা লেগেছে, তার মধ্যে আবার একটু কমে গেছিল, আবার লেগেছে। এটা কে? এখানে এসে দেখো মেঘরা অনেক কথা শিখেছে, অনেকগুলো দাঁত হয়েছে। বাড়ি থেকে তিনটে দাঁত ছিল, এখানে এসে দুটো দাঁত হয়েছে, তিনটে হয়েছে, ছটা, আরো সাইডে সাইডে তিন চারটে হচ্ছে। আমার মাম 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 বলো তো, আমার একটা লজ্জা পাও তো তুমি। তোমার লজ্জা দেখি, লজ্জা, এই যে যে লজ্জা, লজ্জা লজ্জাটা দেখো। আলে বা বলে বা বলে বা বলে বা বলে, শঙ্কু বড়িটা কখন যে গুছাবো কোনো ঠিক নেই, অনেক কাজ চাইছে। চলো উঠি, বিছানা গুছাবো, তারপরে চা খাবো, মেঘুকে খাওয়াবো, তারপরে জামা প্যান্ট গুছাবো। টনি মলে এখনো কিচ্ছু গুছানো হয়নি, অনেক কাজ। তো চলো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঋষিতা তোর সাথে আবার কবে যে দেখা হবে ঠিক নেই, আমাদের বাড়ি যাস। যাবো, আর তো কেউ আসে না দেখা করতে, তুই শুধু আসিস। আর আমার তো ছোট বাচ্চা আছে, শীতকাল ঠান্ডার মধ্যে, ওই জন্য আমিও যেতে পারি না তার সঙ্গে দেখা করতে। কাকে? সব বান্ধবীদেরকে টাটা, তোরা তো কেউ দেখা করতে আসিস না, সবার কাছে কাছে বাড়ি কিন্তু তোরা কেউ দেখা করতে আসিস না। আমি এসে 3 মাস, প্রায় 3 মাস না গো বাবু, 2.5 মাস হয়ে গেল আমি এসেছি, নভেম্বরের 12 তারিখে এসেছি, 3.5 মাসের বেশি। কাছের বান্ধবীগুলো কেউ দেখা করতে আসে না, যদিও অনেকের বিয়ে হয়ে গেছে, ঋষি তার বিয়ে হয়নি বলে ও আসে, ওর কিন্তু কাটোয়ার বাইরে বাড়ি, তবুও আমার সঙ্গে দেখা করতে আসে শত বাধার মাঝেও।
শত ব্যস্ততার মাঝেও আমার সাথে দেখা করতে আসে, চোখ দিয়ে জল পড়ছে। কিন্তু তুই তো ড্রেসটা নিতে কবে আসবি? আমি তো চলে যাবো আজকে, আমি পরে নিয়ে নেবো, পরে নিয়ে নিবে, মার সাথে দেখা করে যাস যেন। ঠিক আছে ঠিক আছে, চলো টাটা, সবাই খুব সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আমি একটু ঘুমিয়ে দিই, ঘুম পাচ্ছে।